হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার বালুশাই বা বালুশাহী মিষ্টি তৈরির রেসিপি এই মিষ্টিতে কোনো প্রকার ছানা ব্যবহার করা হয় না চলুন দেখিনি বালুশাহী তৈরির প্রস্তুত প্রণালী প্রথমে আমি মাওয়া তৈরি করে নেব এর জন্য এক কাপ পরিমাণ নিয়েছি ফুল ক্রিম গুঁড়া দুধ গুঁড়া চিনি নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আপনারা পাটায় ফিশে অথবা ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন দুই টেবিল চামচ পরিমাণ নিয়েছি বাটার আর এই বাটারটা রুম টেম্পারেচারে থাকতে হবে আপনারা বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন এবার একটা মিক্সিং বলে গুঁড়া দুধ এবং গুঁড়া চিনিটা দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা বাটারটা দিয়ে দেব এবং বাটারটাকেও গুঁড়া দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার মাওয়াটাকে ঝরঝরে করার জন্য একটা স্টেনারের মধ্যে রেখে আমি এটাকে চেলে নেব ছেলে নেওয়ার পর দেখুন মাওয়াটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে এভাবে মাওয়া তৈরি করে আপনারা কোনো এয়ারটাইট বক্সে ভরে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আমি এখানে মাওয়া তৈরি করেছি বালুশাহীর ভিতরে ফুট দেওয়ার জন্য এবং উপরে কোটিং করার জন্য এবার বালুশাহীর জন্য ডো তৈরি করে নেব ডো তৈরির জন্য এখানে আমি নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা আধা কাপ থেকে সামান্য একটু কম বাটার নিয়েছি বাটারটাও রুম টেম্পারেচারে থাকতে হবে আর বাটারের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারবেন নিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং সোডা এবং ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ জাইফলের গুঁড়া বালুশাহী তৈরিতে সাধারণত জাইফলের গুঁড়া ব্যবহার করা হয় আপনারাও ব্যবহারের চেষ্টা করবেন এখানে আমি ঠান্ডা দই নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ আর লাগবে প্রয়োজন মতো পানি পানির পরিমাণটা আমি বলছি না ডো তৈরি করার সময় আমরা অল্প অল্প করে পানিটা অ্যাড করব এখন একটা বাটিতে ময়দা বেকিং সোডা এবং জাইফলের গুঁড়াটা নিয়ে নেব এবার এগুলোকে একত্রে ভালো মতো মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা বাটারটা দিয়ে দেবো বাটারটাকে খুব ভালো মতো ময়দার মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে দুই হাত দিয়ে ঘষে ঘষে ময়দার সাথে বাটারটাকে মেশাতে হবে যাতে করে সম্পূর্ণ ময়দার গায়ে বাটারটা খুব ভালো মতো লাগে বাটার মেশানো হয়ে গেলে এর মধ্যে ঠান্ডা টক দইটা দিয়ে ভালো মতো মিশিয়ে নেব দইটা মেশানোর সময় হালকা হাতে মেশাতে হবে খুব বেশি জোরে ফ্রেস করা যাবে না এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নেব এ ডোটাকে কিন্তু কোনোভাবে মুখে নেওয়া যাবে না আমরা জাস্ট অল্প করে পানি দেবো আর ময়দার মিশ্রণটাকে হালকা হাতে একত্রিত করে নেব ডোটা ঠিক এরকম হবে এটাকে যদি খুব বেশি মথে নেন তাহলে কিন্তু বালুশাহীগুলো ভাজার পর ক্রিস্পি হবে না একটা কাপড়কে পানি দিয়ে ভিজিয়ে আমি খুব ভালো মতো পানিটা নিংড়ে ফেলে দিয়েছি এবারে ভেজা কাপড়টা দিয়ে ডোটাকে ঢেকে রেখে দেব বিশ মিনিটের জন্য এর মাঝে আমরা বালুশাহীর জন্য চিনি শিরা তৈরি করে নেব শিরা তৈরির জন্য আমি এখানে চিনি নিয়েছি দুই কাপ পানি নিয়েছি এক কাপ আর নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ লেবুর রস একটা পাতিলে চিনি এবং পানিটা দিয়ে দেব এবার পাতিলটাকে চুলায় বসিয়ে দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দেব এরপর শিরে একটা তার আসা পর্যন্ত এটাকে রান্না করতে হবে দুই আঙ্গুলের মাথা একটু শিরে নিয়ে দেখবেন যদি দেখেন একটা তারের মতো দেখা যাচ্ছে তাহলে বুঝবেন শিরেটা একদম রেডি শিরে এক তার আসার পর আমি চুলাটা বন্ধ করে দেব চুলা বন্ধ করে দিয়ে শিরের মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণ লেবুর রস এবার লেবুর রসটাকে শিরের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব লেবুর রস দেওয়ার ফলে এই শিরাটা ঠান্ডা হওয়ার পর জমে যাবে না এবার শিরাটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেব বিশ মিনিট পর ডোটাকে হালকা হাতে একটু প্রেস করে দেব এখন ডো থেকে ছোট একটু অংশ নিয়ে এটাকে হাতের তালুতে চেপে চেপে একটা বলে শেপে তৈরি করে নেব এবার এর ভিতর মাওয়ার ফুড দেওয়ার জন্য মাঝখানে কিছু অংশ খালি করে নেব এবার এর মধ্যে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ মাওয়া দিয়ে দেব মাওয়া দেওয়ার পর মাওয়াটাকে হালকা হাতে ভিতরের দিকে চেপে দিতে হবে এবং সাবধানে এর মুখটা বন্ধ করে দিতে হবে মুখটা ভালোভাবে বন্ধ করা হয়ে গেলে দুই হাতের তালুতে নিয়ে এটাকে ফ্ল্যাট করে দেব এভাবে করে ভিতরে ফুট দিয়ে আমি সবগুলো তৈরি করে নেব এগুলো যেহেতু তেলে দেওয়ার পর আর একটু ফুলবে তাই আমি একটু ছোটো সাইজের তৈরি করেছি তবে আপনারা চাইলে আরও বড়ো করেও তৈরি করতে পারেন বালুশাহীগুলো ভাজার জন্য একটা কড়াইয়ে তেল নিয়ে মৃদু আছে চুলায় বসিয়ে দিতে হবে তেলটাকে কোনোভাবে খুব বেশি গরম করা যাবে না তেলটা যখন হালকা গরম হবে তখন এর মধ্যে আমি তৈরি করে নেওয়া বালুশাহিগুলো দিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন চারপাশ থেকে কোনো প্রকার বুদবুদ সৃষ্টি হয়নি ঠিক এ পর্যায়ে বালুশাহিগুলো তেলের মধ্যে ছাড়তে হবে চার পাঁচ মিনিট পর যখন এগুলো ফুলে উপরে ভেসে উঠবে তখন সাবধানে এগুলোকে উল্টে দিতে হবে চুলের আঁশ লোতে রেখে এভাবে করে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে এগুলোকে একদম গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে বালুশাহিগুলো ভাজা হতে প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো সময় লাগবে তাই আপনারা চেষ্টা করবেন কোনো বড় কড়াই এগুলো ভাজার জন্য বালুশাহিগুলো যখন এরকম কালার হয়ে আসবে তখন বাড়তি তেলটা ঝরিয়ে এগুলোকে তুলে রাখবো পরবর্তী বালুশাহিগুলো ভাজার আগে যদি মনে হয় তেলটা খুব বেশি গরম হয়ে গিয়েছে তাহলে এক মিনিটের জন্য চুলাটা বন্ধ করে রাখবেন এরপর চুলাটা জ্বালিয়ে দিয়ে চুলা আঁচ একদম লোতে রেখে একইভাবে আমরা বালুশাহীগুলোকে ভেজে নেব সবগুলো বালুশাহী যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে একটা বড় বোলের মধ্যে ঢেলে নেব এভাবে বড় বোলের মধ্যে ঢেলে নিয়ে এর উপর শিরাটা ঢাললে সবগুলো বালুশাহীর গায়ে খুব ভালো মতো শিরেটা লাগবে শিরেটা এই পর্যায়ে হালকা গরম থাকবে যদি শিরে একদম ঠান্ডা হয়ে যায় তাহলে চুলায় বসিয়ে এটাকে হালকা একটু গরম করে নেবেন সম্পূর্ণ শিরেটা দেওয়ার পর বালুশাহীগুলোকে শিরের মধ্যে এক ঘন্টার জন্য রেখে দেব তবে এর মাঝে বালুশাহীগুলোকে উল্টে পাল্টে দিতে হবে যাতে করে সবগুলো বালুশাহির গায়ে সমানভাবে শিরাটা লাগে তৈরি করে নেয়া মাওয়া থেকে কিছু মাওয়া আমি একটা ফ্লেটের মধ্যে নিয়ে নিলাম এবার একটা একটা করে বালুশাহী শিরা থেকে তুলে মাওয়ায় কোট করে নেব একইভাবে আমি সবগুলো বালুশাহী মাওয়ায় গড়িয়ে নেব এই বালুশাহীগুলোকে কোনো এয়ারটাইট বক্সে ভরে আপনারা বাইরে পাঁচ থেকে ছয় দিনের মতো রেখে দিতে পারবেন যদি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন রেসিপি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন